আজ আমি আপনাদের সামনে আমার পরবর্তী টিউটোরিয়াল মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে এসেছি। আশা করি আপনারা সকলে আমার ইতিপূর্বে যতগুলো টিউটোরিয়াল ছিল সবগুলো আপনারা দেখেছেন এবং ওইখান থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, এবং আমার নেক্সট টিউটোরিয়ালগুলো থেকেও আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তবে বন্ধুরা, সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা আমার টিউটোরিয়ালগুলো দেখুন এবং বাসায় প্র্যাকটিস করুন, এবং পাশাপাশি টিউটোরিয়ালগুলো দেখার পাশাপাশি আমার ভিডিও লিঙ্কে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলগুলো। তাহলে আশা করি আমার নিত্য নতুন যতগুলো ভিডিও আমি দেব আশা করি সবগুলো আপনারা পাবেন। আর আজকের পর্বটা শুরু করার আগে আমি বলে নিই আজকে আমরা কি কি শিখব। আজকে আমরা ইনসার্ট মেনুতে এখানে কিভাবে পিকচার অ্যাড করা লাগে তা তো আমরা জানি, তো এখানে শেপ, স্মার্ট আর্ট, চার্ট, হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, কুইক পার্ট, ওয়ার্ড আর্ট, এগুলো আমরা আজকে শিখব। বন্ধুরা দেখা যাক, আমরা শুরু করি। এখানে ক্লিপ আর্ট, যেটা ক্লিপ আর্টে আমরা ক্লিক করলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডে, এখানে ক্লিপ আর্ট যে অপশনটা আছে এখানে আমরা দেখতে পাবো অনেকগুলো পিকচার যেটা মাইক্রোসফট অফিসের মধ্যে ডিফল্টভাবে দেওয়া আছে। আমরা ইচ্ছা করলে এই সকল পিকচারগুলো জাস্ট ডাবল ক্লিক করে আমরা আমাদের ডেস্কটপে ওয়ার্ডের স্ক্রিনে চলে আসবে অলরেডি, আমরা যদি ডাবল ক্লিক করি এর মধ্যে। এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেজের মধ্যে লোগো হিসেবে ইউজ করতে পারি, তো এক্ষেত্রে আপনি এগুলোকে বড়ো ছোটো যা ইচ্ছা সবই করতে পারবেন, সাইজিং এভরিথিং এখানে করার সুযোগ সুবিধা আছে। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রেডিমেড পিকচার, তো আপনার যখনই দরকার হবে যদি আপনার কাছে অ্যাভেলেবেল না হয় আপনি এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ক্লিপ আর্ট সম্বন্ধে সবার একটু আইডিয়া হয়েছে। আমরা নেক্সট যাব। নেক্সটে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে শেপ। আমরা দেখি মাঝে মধ্যে বিভিন্ন আমাদের লেখাকে হাইলাইট বা আমরা দেখি মাঝে মধ্যে টিক চিহ্ন দেওয়া লাগে বা অথবা নির্দিষ্ট বা মার্ক করা লাগে, তো সেটার জন্য আমাদের মাঝে মধ্যে কিছু শেপ বা বিভিন্ন কিছু দরকার, তো সেটা আমরা এখানে শেপ অপশনে গিয়ে পাবো। যেমন টু ডে, জাস্ট আমি এটা টু ডে নামে এটা ওয়ার্ড লিখলাম, এই ওয়ার্ডটাকে আমি বড় করি। আমি দেখাতে চাবো যে আমার এই টু ডে, এই কারণে আমি এটা টিক মার্ক নেব যেটার মাধ্যমে আমি টু ডেকে মার্ক করে রাখতে পারবো। এখানে বিভিন্ন রকমের লোগো আছে, যখন যেটা চয়ে যায় ওটাই দিতে পারবো, এখানে কোনো নির্দিষ্ট বাধ্যকতা নাই যে এটা ইউজ করতে হবে ওটা ইউজ করতে হবে। তো দেখা যায় বন্ধুরা, জাস্ট আমি আপনাদেরকে একটা দেখাই, আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা নিলাম, এই দেখেন জাস্ট এখানে মার্ক করার মাধ্যমে আমরা এখানে দেখলাম যে এই চিহ্নের মাধ্যমে বলতে চাচ্ছি যে টুডে আজ, এই জিনিসটা শো করার জন্য আমরা এখানে এই সিম্বলটাকে আমরা ব্যবহার করেছি, শেপটাকে ইউজ করেছি। তো ইচ্ছা করলে আমরা শেপটা কালারিং করতে পারি, আমরা এখানে মার্কার বিভিন্ন স্টাইল আছে, শেপ স্টাইল আমরা ইচ্ছা করলে বিভিন্ন রকমের শেপের স্টাইলগুলো আমরা এখানে সিলেক্ট করতে পারি, এবং আমাদের শেপগুলো আমরা বিভিন্ন মডেলের শেপ এখানে দিতে পারি। ইউসি এখানে আমরা আমাদের উইশ আমরা এখানে শেপ দিতে পারি, এটাকে আমি এখানে নিয়ে গেলাম। এরকম আমরা এখানে উল্লেখিত যতগুলো শেপ আছে সবগুলো শেপই আমরা এখানে দিতে পারবো। আমরা কমেন্ট করতেছি, তাও এখানে আমরা বুঝতে পারি যে এখান থেকে কিছু একটা কমেন্টস এখানে আসতেছে সেটা। আশা করি বন্ধুরা আপনারা দেখতেছেন। তাহলে এই শেপের মাধ্যমে আমরা কিভাবে বিভিন্ন রকমের শেপ আমাদের লেখার ফন্টের মাঝে অথবা পিকচারের মধ্যে অ্যাড করতে হয় সেগুলো আমরা জানলাম। এরপর আমরা স্মার্ট আর্টে যাব। স্মার্ট আর্ট যেটা সেটা হচ্ছে আপনার একটা রেডিমেড আর্ট এখানে থাকবে, আপনি এখান থেকে চয়েস করে নেবেন আপনি আপনার পেজটাকে কী সাজাবেন সেটা আপনি এখানে পাবেন। আমরা অনেক সময় দেখা গেছে সার্কেল করি, এখানে আমরা একটা রেডিমেড সার্কেল পেয়ে গেলাম।
রেডিমেড সার্কেলে আমরা এখানে নাম লিখি, বা এটা 1, 2, 3, 4, 5। দেখেন আমরা ম্যানুয়ালি এটা করতে গেলে অনেকটাই অনেক সময় দরকার, কিন্তু এখানে রেডিমেড থাকার কারণে আমরা এই চয়েস করে আমরা ইমিডিয়েট বেসিস নিতে পেরেছি, এবং এগুলোর মধ্যে আমরা বিভিন্ন রকমের নামকরণ করতে পারবো এবং এগুলো বিভিন্ন কালারিংও আমরা করতে পারবো। আমি যখন এটার উপর ডাবল ক্লিক করব, তখন আমার সামনে এখানে আপনারা দেখছেন বিভিন্ন রকমের স্টাইল চলে আসছে। দেখেন এখানে এই স্টাইলিংয়ের মধ্যেও আমরা আরও অনেক কিছু কাজ করতে পারবো, যেমন এই স্টাইলের মধ্যে আমরা লেখাগুলোর রাইট টু লেফট অ্যান্ড লেফট টু রাইটে মুভ করতে পারবো। দেখেন কীভাবে হয়, 1, 2, 3, 4, 5, এটার রাইট সাইড থেকে লেফট সাইডে এসে শেষ হলো। আবার দেখেন রাইট টু লেফট, দেন বাম সাইড থেকে শুরু হয়ে ডাইন সাইডে গিয়ে শেষ হলো, 1, 2, 3, 4, 5। ওকে, আশা করি বন্ধুরা আপনারা এটা বুঝছেন যে কীভাবে এটা শেপের মধ্যে উল্লেখিত লেখাকে কীভাবে সাইড চেঞ্জ করতে হয়, সেটা আমরা এই অপশনের মাধ্যমে শিখলাম। এর বাহিরেও আমরা আমাদের এটাকে বিভিন্ন রকমের ট্রি অথবা বিভিন্ন রকমের সার্কেলের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা কালার চেঞ্জ করব ইন দ্য মিডল কালার, ইউ সি কালার ইজ গোয়িং টু চেঞ্জ, এবং আমরা বিভিন্ন রকমের স্টাইল এখানে অ্যাড করতে পারি জাস্ট এখান থেকে চয়েস করে। যেমন ধরেন ওকে বন্ধুরা, আমরা এখান থেকে বিভিন্ন রকমের শেপ চয়েস করতে পারবো, লিস্ট আকারে আছে, প্রসেস আকারে আছে, সার্কেল আকারে আছে, হায়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, এই সবগুলো দিয়ে আপনি আপনার পছন্দের স্মার্ট আর্ট চয়েস করে নেবেন। পুরোটা অটোমেটিক আপনার মাইক্রোসফট ওয়ার্ডে আপডেট হবে। এখানে ঠিক করতে বিভিন্ন রকমের আর্ট আছে, বিভিন্ন ইফেক্ট আছে, আপনারা চয়েস করে নেন আপনার ইফেক্টটা কীরকম হলে ভালো হয়, সেভাবে আশা করি সবাই এটা করতে পারবেন। এখন আমি আবার পুনরায় ইনসার্ট মেনুতে যাচ্ছি। ইনসার্ট মেনুতে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে চার্ট। চার্ট আমরা মূলত ইউজ করি গভর্নমেন্ট জব মিনস আমরা বিভিন্ন রকমের হিসাব নিকাশ বা বিভিন্ন কম্পারিজম শো করার জন্য। আমরা প্রাইভেট বিজনেস আর কোম্পানিতেও আমরা ঠিক সেম এরকম চার্ট ইউজ করে থাকি। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে চার্ট তৈরি করতে হয় এবং চার্টের মধ্যে কী কী কারেকশন করা লাগে তা আমরা এখানে দেখব। তো আমার এখানে বিভিন্ন সিস্টেমের চার্ট আছে, আপনারা এটা ওপেন করলে দেখতে পাবেন বিভিন্ন রকমের চার্ট আছে। তো তাহলে এখান থেকে আমরা আপাতত একটা সিলেক্ট করি চার্ট হিসেবে। দেখেন চার্টটা আসলে চার্ট চলে এসেছে। এখানে চার্টের মধ্যে আমরা রেডিমেড যে অপশনগুলো দেখি সেটা হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। আমরা ইচ্ছে করলে আমাদের এখানে নামগুলো আমরা চেঞ্জ করতে পারবো, ক্যাটাগরি আর এখানে সিরিয়াল নাম্বার এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো এগুলোর জন্য আমাদেরকে যখনই আমরা এরকম টেমপ্লেটে এরকম যখনই আমরা চার্টের জন্য ফিল আপ করি, তখনই আমরা বিভিন্ন রকমের টেমপ্লেট দেখতে পাই। তবে একটা সাধারণ বেসিক চার্টের জন্য এখানে যে সকল চেঞ্জিং আছে, যেমন আমাদের এখানে নাম চেঞ্জ করতে হবে, যেমন ক্যাটাগরি ওয়ানের নাম আমি যদি ধরি বাংলা, সরি পার্সন নেম,
দেখেন আমি এখানে নামগুলো চেঞ্জ করছি, এখানে অটোমেটিক্যালি নামগুলো চেঞ্জ হয়ে গেছে, যার ফলে এখানে আমরা আমাদের প্রফেশনালি বিভিন্ন রকমের নাম দিতে পারি। ওই নামগুলো এখানে দেওয়ার মাধ্যমে এক্সেল শিটে অটোমেটিক ওয়ার্ডের মধ্যে আপডেট হয়ে গেছে। তাহলে কিভাবে চার্ট তৈরি করতে হয় এবং কিভাবে চার্টের মাধ্যমে লেনদেন করতে হয় তার কিছুটা হলেও বেসিক ধারণা আমি আপনাদেরকে দিতে পেরেছি। আসার পর দেখাবো ইনসার্টের মধ্যে এখানে হেডার এবং ফুটার, হেডার এবং ফুটারের মধ্যে সম্পর্ক কি। হেডার হচ্ছে একটা পেজের সর্ব উপরে যে অংশটা সেটা হচ্ছে হেডার, এবং একটা পেজের সর্বনিম্ন মিন্স লাস্ট যে এরিয়াটা সেটা হচ্ছে ফুটার। তো আমি আজকে আমার এই টিউটোরিয়ালে হেডার কিভাবে শো করে, হেডার উপর কিভাবে কাজ করা লাগে সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে আমি যখন স্ক্রিনের উপর এই পাশে উপরে দিয়ে ক্লিক করি, ডাবল ক্লিক করি, তখন এখানে হেডার নামে একটা অপশন অটোমেটিক্যালি চলে এসেছে। ঠিক তেমনি বটমেও হেডার নামে লেখার পর বটমও ঠিক আমরা এখানে ডাবল ক্লিক করলে আমরা এখানে ফুটার দেখতে পাবো। তো ইচ্ছে করলে আমরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন প্যাড দেখে থাকি যে ওইখানের মধ্যে উপরে অনেক কিছু লেখা আছে, বিভিন্ন কোম্পানি বা কোম্পানির ফ্যাক্স অথবা মেইল আইডি, বিভিন্ন সুযোগ সুবিধা এগুলো আমরা দেখতে পাই। তো এখানে যেটা হলো আমরা এই যে হেডার, হেডারে এখানে আমরা অনেক সময় অনেক নাম্বার অথবা আমরা বিভিন্ন অ্যালফাবেট আমরা দিয়ে থাকি। জাস্ট আমার এটার মধ্যে একটা হেডার হচ্ছে ব্ল্যাঙ্ক হেডার, আমরা ব্ল্যাঙ্ক হেডার দিয়ে থাকি। যেমন এখানে মিডলে আমি এখানে লিখবো, ডাবল ক্লিক করলে তারপরে এর মধ্যে যে খালি অপশনটা আসবে ওইখানে আমাদেরকে লিখতে হবে। দ্যাট মিন্স জাস্ট আমি ওয়ান অফ গ্রুপ অফ কোম্পানি জাস্ট নাম লিখলাম, দিস ওয়ান ফুটার। তো নর্মালি আমরা কখনো হেডার এবং ফুটার এরিয়াতে লিখে থাকি না, কিন্তু এখন হেডার এবং ফুটার জাস্ট পেজের ডিজাইন অথবা সৌন্দর্যের জন্য মূলত লেখা হয় হেডার এবং ফুটার মধ্যে। এখন আমাদের এই পেজে আমরা হেডার এবং ফুটার লিখছি, এবং হেডার এবং ফুটার সবসময় এটা দেখতে অনেকটা হিডেন অস্পষ্ট ভাষায় আমরা দেখতে পাবো। কারণ হচ্ছে এটা আমাদের পেজের ঠিক টপে অথবা নিচে থাকবে, যদি এটা স্পষ্ট দেখা যায় তাহলে আমাদের পেজে আমরা যদি কোনো কিছু লিখি তাহলে সেটা সব দেখা যাবে, তো যেটা অনেকটা প্রবলেম। এই কারণে আমরা মূলত হেডার এবং ফুটার এই জিনিসটা যার যার পছন্দ মতো একটা নাম দিয়ে আমরা এটা তৈরি করে রাখতে পারি। ঠিক পেজ নাম্বার, পেজ নাম্বারও আমরা ইচ্ছে করলে পেজের টপ কর্নার রাইট সাইডে অথবা লেফট কর্নার রাইট সাইডে আমরা দিতে পারি। জাস্ট আমি আপনাদেরকে দেখাবো এখানে পে পে প্লেন নাম্বার 3 জাস্ট আমি ক্লিক করলাম, আপনি দেখেন আমার এই পেজের ঠিক ডান পাশে উপরে কর্নার এখানে সিরিয়াল নাম্বার 1। এভাবে আমি যতগুলো পেজে যাব সবগুলো পেজে সিরিয়াল নাম্বার দেখতে পাবো আমরা। জাস্ট আমি দেখতে পাচ্ছি এখানে সিরিয়াল নাম্বারে পেজের জন্য নাম্বার 1 পেজে অবস্থান করতেছে। তো এভাবে মূলত আমরা সিরিয়াল নাম্বারগুলো অথবা আমরা হেডার ফুটারের মধ্যে লেখালেখি করে থাকি যদি ইমার্জেন্সি বেসিস আমাদেরকে লেখা লাগে। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো টেক্সট সাইজ। এখানে আমি কিছু টেক্সট সাইজ সেটা তো আপনাদের লেখা লাগে। এরপরে আমি আপনাদের আমরা ওয়ার্ড আর্ট দেখাইতে পারি, যেখানে আমরা বিভিন্ন রকমের আমাদের নামকে ডিজাইন করতে পারি। সেটা হচ্ছে বিভিন্ন রকম সিলেকশনের মাধ্যমে, আমরা যদি এটা সিলেকশন করে ভিতরে লিখে দিই তাহলে এটাও আমাদের জন্য ব্যবহৃত হবে। সো ঠিক এডুকেশন নামে এটা আমাদের সামনে চলে এসেছে, আমরা ইচ্ছা করলে এটার উপর আমরা বিভিন্ন রকম ওয়ার্ড আর্টে বিভিন্ন রকম ডিজাইন করতে পারি। এখান থেকে আমি আমার কালার চেঞ্জ অথবা ডিজাইন চেঞ্জও করতে পারি। এরপরে যেটা হচ্ছে আমরা ইচ্ছা করলে এর মধ্যে থেকে দু একটা সিম্বলের মতো আমরা এখানে এটাকে সাজাইতে পারি,
শেডো ইফেক্ট চাইলে আমরা এর মধ্যে শেডো ইফেক্ট দিতে পারি। তাহলে আমরা দেখলাম কিভাবে ওয়ার্ড আর্ট লিখতে হয়। আমি জাস্ট আবার দেখাই, ওয়ার্ড আর্টে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমাদেরকে চয়েস করতে হবে। ক্লিক করার পরে এখানে আমাদেরকে ওই লেখা লিখতে হবে এবং ওটা লেখার সাইজ গুড মর্নিং। এখানে ইচ্ছে করলে আমরা এই ফন্টগুলো চেঞ্জ করতে পারবো, বিভিন্ন রকমের ফন্ট আমরা এখানে দিতে পারি। গুড মর্নিং, তো এটা আমরা বোল্ড ইটালিং এটা এখান থেকেও আমরা করতে পারবো। ওকে, দেখেন আমাদের লেখাটা একটা ডিজাইন অনুযায়ী এখানে চলে এসেছে এক্সাক্ট সাইজ হিসেবে। এরপরে ইনসার্ট অপশনে আমরা এখানে যে ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম এর মাধ্যমে আমরা আমাদের পেজের মধ্যে ডেট এবং টাইমকে নির্দিষ্টভাবে লিখতে পারবো। সেখানে চয়েস করে দিয়ে ওকে দিব। যে নির্দিষ্ট জায়গায় আমাদেরকে এই ডেট এবং টাইম দেওয়া লাগবে ঠিক ওই জায়গায় আমাদেরকে সিলেক্ট করে এটা পেস্ট করতে হবে। যদি আমি ধরুন ফুটারের মধ্যে আমি এটা দিতে চাচ্ছি, তখন আমাকে এটা কাট করে নিয়ে আমি ফুটার এরিয়া বের করে তারপর এখানে আমি পেস্ট করে দিলাম। ইউ ক্যান রাইট অনেক কমেন্টস অলসো। আশা করি এখানে ডেট আমরা আমাদের প্রয়োজনের জায়গায় আমরা ইচ্ছে করলে আমাদের এই ডেটটা দিতে পারি। এই যে আমি যদি হেডারে দিই, মূলত ডেটটা হেডারের সাইডে হয়, আমি হেডারে দিয়ে দিলাম। দেখেন কি হেডারে আমাদের ডেট এবং টাইম দুটোই শো করছে বর্তমান। এরপর দেখেন ইকুয়েশন সিম্বল, ইকুয়েশন হ্যাভ, এখানে কিছু ইকুয়েশন আছে। তা আমরা এসব করলে বিভিন্ন রকম গাণিতিক কাজের জন্য এই সকল ইকুয়েশনগুলো ইউজ করতে পারবো। এবং এখানে অনেক ধরনের গাণিতিক সিম্বল আছে, আমরা আমাদের ওয়ার্ডে এই সকল সিম্বলগুলো ইউজ করতে পারবো। বিভিন্ন আমাদের কোয়েশনিং এবং বিভিন্ন কাজে আমরা এসব মার্কগুলো আমরা ইউজ করতে পারবো। তো আশা করি বন্ধুরা আজকে যে টিউটোরিয়ালটা শুরু করলাম, এখানে আমরা ইনসার্ট মেনুর ম্যাক্সিমাম জিনিস আলোচনা করেছি। তো আপনারা সবাই আশা করি বুঝতে পেরেছেন এখানে যেসব জিনিসগুলো আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে ক্লিপ আর্ট সম্পর্কে প্রথমে আলোচনা করা হয়েছে, এরপর শেপ, স্মার্ট আর্ট, চার্ট, হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট, ডেট অ্যান্ড টাইম, ইকুয়েশন অ্যান্ড সিম্বল। তো ইনসার্ট মেনুর এগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন বাসায়, আশা করি এগুলো আপনারাও আয়ত্ত করতে পারবেন। বন্ধুরা আজ আর বেশি দূর আগাবো না, ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের পেজ লেআউট নিয়ে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের, এবং এখন আশা করি আমরা আরও নতুন কিছু শিখতে পারবো। তো আজ এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সবাই দোয়া করবেন যেন আমরা আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।